হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও, মানে হচ্ছে বাগান করে বাগান থেকে সবজি তুলে সেই সবজি দিয়ে রান্না করে খাওয়ার ভিডিও। তো আমার ছেলে হাসছে, কারণ হচ্ছে ও বলছে যে বাগান করে সবজি তুলে আবার রান্না করে খাওয়া, এটা কি ধরনের ভিডিও হতে পারে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের মাচা, আর লাউয়ের মাচার নিচে তিনটি পট, এক একটি পটে তিনটি করে দুটি করে গাছ, লাউ গাছ। তো আজকে আমি এই লাউ গাছ থেকে কিছু পাতা আর আগা ডগা কেটে নিয়ে যাব রান্না করে খাওয়ার জন্য। তো পাতা দিয়ে কি খাওয়া যায়? পাতা দিয়ে কয়েকদিন আগে আমি শুটকি বড়া খেয়েছি, আজকে একটু ভিন্ন কিছু খাবো। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেসকি মাছ দিয়ে বড়া, আর ডাটাগুলো দিয়ে আমি ডাল রান্না করব, মুগ ডাল। তো এই যে পাতা অনেক ছড়িয়ে ছিটিয়ে চারপাশ থেকে বের হচ্ছে, তো এখান থেকেই কিছু পাতা কেটে নিয়ে যাব। আর এই যে দেখেন কি সুন্দর একটা লাউয়ের ফুল ফুটেছে, লাউও আসছে, হয়তো শিগগিরই লাউ বড় হবে। তো যাই হোক, এই যে এখান থেকে নিচ থেকে কিছু পাতা কেটে নিয়ে যাব, আর কিছু ডাটাও কেটে নিয়ে যাব। তো আপনারা লাউ পাতা দিয়ে কে কি খান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি লাউ পাতা দিয়ে শুধু চার ধরনের খাবারের আইটেম জানি। এক হচ্ছে লাউ পাতার ভর্তা, লাউ পাতার ভিতরে শুটকি, লাউ পাতা দিয়ে কেচকি মাছ, আর হচ্ছে লাউয়ের শাক, আর লাউয়ের ডোগাগুলি দিয়ে ডাল, বাস এতটুকুই, আর নিরামিষ তরকারি। আমি এই পর্যন্তই জানি। আর আপনারা লাউ পাতা দিয়ে আরও কে কী খান আমার সাথে আপনাদের আইডিয়াগুলো একটু শেয়ার করলে আমি উপকৃত হব। তো পরবর্তীতে হয়তো লাউ পাতা দিয়ে সেগুলো রান্না করে খাবো। তো এই তো লাউয়ের আগা ডগা পেরে নিয়ে আসলাম। তো এখন এই যে কেসকি মাছ, এই কেসকি মাছের মধ্যে কি কি দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি, ধনিয়া পাতা কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, মরিচের গুঁড়ো, এগুলো সরিষার তেল, সব কিছু মাখিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচকি মাছের মাখাটাকে যেটা করছি লাউয়ের পাতার ভিতরে ভরছি, ভরে তারপর যেটা করব, আগে দেখুন খুব সুন্দর করে এটাকে ভরে নিলাম। তো এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে তৈরি, একটু উল্টে পাল্টে দিলেই দেখবেন যে খুব সুন্দর ভাজি হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ, আশা করি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এর মধ্যে কিন্তু রেসিপিটাও বলে দিলাম যে ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, সরিষা তেল, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ভালো ভালো করে মেখে, মানে কেসকি মাছটা ভালো করে মেখে পাতার ভিতরে ভরে যে এইভাবে ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নেবেন। তো হয়ে গেল আমার কেসকি মাছের বড়া। তো আজকে এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।